প্রচণ্ড রোদে খোলা আকাশের নিচে আয়োজন করা হয়েছিল সরকারি পুরস্কার প্রদান অনুষ্ঠানের। তবে আগত হাজার হাজার মানুষের মাথার উপরে ছিল না কোনো ছাউনির ব্যবস্থা। রোদের তাপ সইতে না পেরে অনুষ্ঠানের মাঠেই হিট স্ট্রোকে মৃত্যু হয়েছে 11 জনের। এছাড়া তীব্র গরমে অসুস্থ হয়ে পড়েছেন আরও অনেকে। অসুস্থ এসব মানুষের প্রায় সবাইকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে। রোববার ছিল রাজ্যটির মহারাষ্ট্র ভূষণ পুরস্কার প্রদান অনুষ্ঠান। সাধারণত মহারাষ্ট্রের বিশিষ্ট ব্যক্তিগণকে মান্যতা ও সম্মান দিতে প্রতি বছর এই পুরস্কারটি প্রদান করা হয়। 1995 সালে শিবসেনা বিজেপির জোট সরকার মহারাষ্ট্রে ক্ষমতায় আসার পরের বছর থেকে নিয়মিতভাবে এই পুরস্কার দিয়ে আসা হচ্ছে। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নবীশের বরাত দিয়ে সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, নভি মুম্বাইয়ের খারঘরে আয়োজিত মহারাষ্ট্র ভূষণ পুরস্কার অনুষ্ঠানে হিট স্ট্রোকের কারণে 11 জনের মৃত্যু হয়েছে। তারা সবাই তীব্র রোদের মধ্যে খোলা আকাশের নিচে বসেছিলেন। এছাড়া তাপজনিত স্বাস্থ্য সমস্যা নিয়ে খারঘরের টাটা হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও 120 জনকে। কারণ দিনের বেলায় প্রচণ্ড গরমের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হলেও আগত হাজার হাজার মানুষের মাথার উপরে ছিল না কোনো ছাউনির ব্যবস্থা। এ ঘটনার পর প্রশাসনের দিকে অভিযোগের আঙুল তুলেছেন সাধারণ মানুষ। 11 জনের মৃত্যুর জন্য সরকারের বিরুদ্ধেই গাফলতির অভিযোগ করেছেন তারা। সাধারণ জনগণ বলছেন, হাজারো মানুষকে ডেকে আনা হয়েছে অথচ তাদের স্বাস্থ্যগত নিরাপত্তা নিয়ে সরকার একটুও ভাবেনি। অন্তত পুরো মাঠে ছাউনির ব্যবস্থা করা গেলে এতগুলো মানুষের প্রাণহানি হতো না। এটুকু ব্যবস্থা করা সরকারের পক্ষে অসম্ভব ছিল না। মহারাষ্ট্রের এক সমাজকর্মীকে পুরস্কৃত করার জন্যই এই অনুষ্ঠানের আয়োজন করেছিল রাজ্য সরকার। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত থেকে সমাজকর্মীর হাতে ওই পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ও উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নবীশও উপস্থিত ছিলেন। সাইফ বিন আইয়ুব, কালবেলা ডেস্ক।